অনেক কথা হয়তো আমার বলার ছিল, বলি নাই, কারণ রাত্রটা এখন গভীরে চলে গেছে। এখন যত ভাব বিচ্ছেদ আমরা গাইব ততই মানুষের হৃদয়ে লাগবে কি বাবা, একটা সময় কথা তখন আর বললে ভালো লাগে না। সুরের মাধ্যমে যদি একটু মানুষ সুরের দেশে যদি পৌঁছায় তখন ভক্তদের কাছে ভালো লাগে গান শুনতে, কারণ এখানে এখন যারা আছেন অধিকাংশ মানুষ আমাদের বাবার বয়সী। ভালো লাগছে এই যে সন্ধ্যা থেকে বসছেন গান শোনার জন্য, এই যে মাটিতে বসে এত গরমের ভিতরে এখনো পর্যন্ত যে আপনারা গান শুনতেছেন এটাই আমাদের জন্য বড় পাওনা। দেওয়ার মতো আমার কিছু নাই, আমার প্রত্যেক মুরব্বিয়ান বাবাজি যারা তাদের চরণে ভক্তি রাখি, আমি আর কোনো প্রশ্ন বা কথা রাখবো না। আমার কাছে যেখানে ছিল কথা সেখানে আমি জবাব এবং গান দুইটাই রেখে এবার একটু দেখি কোন দিকে বিচ্ছেদ গাওয়া যায়। কয়টা বাজে আগে ওইটা কারেক্ট কর। হ্যালো হ্যালো চেক, হ্যালো যেহেতু রাত্র দুইটা আমি বিচ্ছেদ গানের ভিতরে কোনো জাকজমক গান গাইব না। কেন গাইব না, গানের তিন থেকে চারটা ভাগ থাকে। দশটা থেকে যখন আমরা বারোটা পর্যন্ত গান করি তখন একটা ভাব নিয়ে গান করতে হয়, আর বারোটা থেকে দুইটা পর্যন্ত যদি ওর ভিতরে কোনো বিচ্ছেদ হয় ওই বিচ্ছেদগুলো একটু চঞ্চল বা একটু জাকজমক গাইলে মানুষের কাছে ভালো লাগে। আর দুইটার পরে দুইটা থেকে যখন আমরা বিচ্ছেদ গাইব ওইটা একটু ভাব বিচ্ছেদ টানা বিচ্ছেদ টানা গানগুলো গাইলে তখন মানুষের কাছে ভালো লাগে। এইভাবেই আমরা শেষ রাত পর্যন্ত চলে যাব চারটা পর্যন্ত। তাই সেখান থেকে বাউল কবি সালাম সরকারের একটা এই কি প্রেমে পাহুনারে ফুলবি